বন্যা পরিদর্শনে আসা দেবকে নিয়ে সেলফি তোলার হিড়িক ঘাটালে। আজ 22 জুন ঘাটাল ব্লকে বন্যা পরিদর্শনে এসেছিলেন ঘাটালের সংসদ সদস্য দীপক অধিকারী তথা দেব। জলবন্দি মানুষ কেমন আছেন তাদেরকে দেখতে এসেছিলেন। অন্যদিকে জলবন্দি মানুষজন এদিন তাকে দেখার জন্য ভিড় করেন। দেবকে ঘিরে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন মনসুকার মানুষ। চলল দেদার সেলফি আর ফটো তোলা। তাদেরকে দেখে মনেই হচ্ছিল না তারা এতদিন জলবন্দি ছিলেন। এদিন তিনি নৌকায় করে ঝুমি নদীর বেশ কিছুটা অংশ ঘুরে দেখেন, নদীর এক পার থেকে অন্য পারে যান। শেষে মনসুকা এক গ্রাম পঞ্চায়েতে কার্যালয়ে দুর্গতদের ত্রাণ বিতরণের আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি কিছুক্ষণ থাকলেও কাউকে নিজে হাতে করে ত্রাণ সামগ্রী তুলে দেননি। দেব বলেন, আমাকে এভাবে কাউকে ত্রাণ দিতে ভালো লাগে না। এদিন দেবের সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল, এসপি দীনেশ কুমার, ঘাটালের মহকুমা শাসক শৌভিক চট্টোপাধ্যায়, ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী, তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি প্রমুখ। মনসুকা থেকে ফেরার পথে তিনি সাংবাদিকদের কি বললেন তা আমরা শুনে নেব। মনসুকা থেকে কুমারেশ চানক, আকাশ দলুই ও মনসারাম করের রিপোর্ট। আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। অনেকগুলো গ্রাম এবং এটা একটা ভালো ভাবে বলে এটা কমে যাবে, কিন্তু অনেকগুলো অনেকগুলো গ্রাম দলের মধ্যে ঢুকে গেছে এবং আমরা চেষ্টা করছি কি যারা রেস্কিউ, যারা নিজে বাড়িতে থাকতে পারছে না তাদেরকে রেস্কিউতে রাখার জন্য, এবং অনেকে ইচ্ছুক বা অনেকে ইচ্ছুক নয়, মানে তারা তাদের বাড়িতে থাকতে ইচ্ছে করছে, তারা তাদের বাড়িতে থাকতে ইচ্ছে করছে। জল খাওয়ার জিনিস বাচ্চাদের থেকে আরম্ভ করে ওষুধপত্র সমস্ত কিছু তাদের কাছে পৌঁছে দেওয়া, যারা সেন্টার আসতে চাইছে না, রেস্কিউ সেন্টার আসতে চাইছে না, তাদের কাছে আমরা খাবার থেকে আরম্ভ করে ওষুধপত্র থেকে আরম্ভ করে বাচ্চাদের খাবার ত্রিপল থেকে আরম্ভ করে সমস্ত কিছু তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, সেইখানে আমার মনে হয় মানুষকে মানুষের পাশে থাকতে হবে, যেটা আমি সবসময় বলি। আমার মনে হয় এই ব্রিজগুলো খুব দ্রুত আমাদেরকে তৈরি করতে হবে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জল জলের মতো করে না, এবং আমরা সবাই জানি যে ঘাটাল মাস্টার প্ল্যান কেন আর কোথায় একটা জরুরি জল, কিন্তু সবাই জানে এটা কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা যেটা সম্ভব যেটা চলছে আর কি। তার জন্য আমি অনেকবার বলা সত্ত্বেও অনেকবার কিছু পাঠানো সত্ত্বেও এখনও হয়নি। আমি রাজ্য সরকারের একজন সাংসদ, এই কথা বলতেই হবে যে আমাদের রাজ্য সরকার যে নদীগুলোকে পরিষ্কার করেছে তার জন্য হয়তো অনেকটাই প্রভাব কম পড়েছে, তবু প্রভাবটা আছে, কিন্তু আমার মনে হয় শুধু এইটুকু করলে হবে না, মানে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে সত্যি এবারে বাস্তবিক করতে হবে, এবং তার জন্য আমাদের কেন্দ্রীয় সহযোগিতা লাগবে। আগেও দেখা গেছে আপনি গাড়ি গাড়ি ত্রাণ সামগ্রী এনে ঘাটালবাসীর কাছে পাশে দাঁড়িয়েছেন, এবারে কীভাবে দাঁড়াবেন তাদের পাশে? ডেফিনেটলি, মানে দেখুন, আমি এই ছবি তোলা এই এর মধ্যে নেই, আমি প্রথম দিন থেকে ডিএম ম্যাডাম আছেন এখানে, এসপি স্যার আছেন এখানে, আমাদের দিলীপবাবু আছেন, অজিতবাবু আছেন, এবং আমার দলের সমস্ত মানুষের কাছে সবাই বলছি যে আগে মানুষকে রেস্কিউ করেছে, এই যে আজকে তো অনেকটা জল কমে গেছে, প্রথম দিন তো জলের পথ অনেকটাই বেশি ছিল, তো সেই আগে আমাদের চেষ্টা ছিল মানুষগুলোকে আগে বাঁচানো, যেই বাড়িগুলো চলে গেছে তাদের কাছে থাকার জায়গা নেই, তারা যদি পাকা তাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছে পাকা বাড়ি থাকে তা অনেকেই পাকা বাড়িতে শিফট করে গেছে, কিন্তু অনেকেরই এরকম আত্মীয় স্বজন নেই যাদের পাকা বাড়ি আছে, তাদেরকে রেস্কিউ করে রেস্কিউ সেন্টারে নিয়ে আসা। তাদের মানে ডিএম মানুষের অনেকক্ষণ কথা হয়েছিল, কে অনেক মানুষ আসতে চাইছিল না, তাদের একটা কি না আমরা আমাদের বাড়িতেই থাকবো, আমাদের বাড়ির ছাদে থাকবো, কিন্তু তাদেরকে বোঝানোটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তো আমার মনে হয় সেটা আমরা অনেকটাই করতে পেরেছি, বাট যেহেতু জলের প্রভাবটা অনেকটাই কমেছে, আস্তে আস্তে মানুষ তাদের বাড়ি ফিরে যাচ্ছে, আমরা আমাদের চেষ্টা করবো যেই বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো একটা লিস্ট বানিয়ে সিএম ম্যাডামের কাছে পাঠানো, এবং সেই বাড়িগুলো কীভাবে আমরা দ্রুত তৈরি করতে পারি। এখন আমার যেটা মনে হচ্ছে সেটা সবচেয়ে বেশি দরকার এই ব্রিজগুলো, যেগুলো মানুষকে একটা গ্রামকে একটা গ্রামের সঙ্গে কানেক্ট করে, তাদের রোজ খাওয়া দাওয়া রোজকার রোজকার যেই একটা গ্রাম একটা নদী ক্রস করা, সেটা আমাদের দ্রুত করতে হবে। কিন্তু এখন যেহেতু এই বছর বৃষ্টিটা অনেক বেশি হবে, তো আমাদেরকে এটাও ভাবতে হচ্ছে কাজটা যদি শুরু করি আবার যদি বন্যা চলে আসে তো আবার বৃষ্টিটাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে না যায়, তো সেটা রেখে আজকে আমাদের মনে হয় এখান থেকে এসডিও অফিসে গিয়ে মিটিং হবে, কী কী পদক্ষেপ নেওয়া উচিত আমাদের এবং কীভাবে এই বন্যার সঙ্গে আমরা লড়াই করতে পারি। আমি আবার বলছি, বন্যাকে আমরা শেষ করতে পারবো না, এটা আমাদের হাতে নেই, আমাদের হাতে নেই। দাদা, আজকে ঘাটালের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে, সেখানে লেখা আছে ঘাটাল মাস্টার প্ল্যানের দাবিতে তৃণমূলকে একটা কটাক্ষ করে, মানে তৃণমূলের উদাসীনতা, এইভাবে এবিপি একটা পোস্টার দিয়েছে বিভিন্ন জায়গায়, বেশ কয়েক জায়গায় পড়েছে, কী বলবেন এই মুহূর্তে এই ধরনের? এই মুহূর্তে এটা নিয়ে রাজনীতি না করাই উচিত, আমি তো কেন্দ্রকে কিছু বললাম না, আমি তো বললাম তো আমি
সব জিনিসে রাজনীতি করলে না তাহলে মানুষের বিশ্বাস উঠে যাবে মানুষ মানে রাজনীতির উপর। আর মনে হয় এইটা ওই সময় নয় কি আমরা রাজনীতি করি। আমি একটা কথাও কেন্দ্রকে নিয়ে কিছু বললাম, তাহলে তো অনেক কিছুই বলতে পারতাম, আপনারা তো সাক্ষী যে আমি এটা প্রথম ভাষণটাই মানে প্রথম স্পিচটাই আমার ঘাটাল মাস্টার প্ল্যান ছিল। আমি বিভিন্ন অনেকবার চিঠি পাঠিয়েছি, কারণ আমি বলছি এটা ওই রাজনীতি নয়। এখন হচ্ছে কি মানুষকে কীভাবে আমি বাঁচিয়ে রাখবো, কীভাবে এই যে ব্রিজগুলো ভেঙে গেছে, যাদের বাড়ি ভেঙে গেছে তাদেরকে কীভাবে রেস্কিউ শেল্টারে নিয়ে যাবো, বা এই যে বন্যার জল যত না কমতে হবে। সবচেয়ে বড় মহামারী হচ্ছে করোনা। মানুষের কাছে এমনি চাকরি নেই, পয়সা নেই, এর মধ্যে যদি এরকম বন্যা হয় খাওয়ার দাওয়ার টাকা নেই, খাওয়ার দাওয়া পৌঁছানো পারছে না। তো আমাদের চেষ্টা হচ্ছে যে তাদের কাছে অন্তত খাওয়ার দাওয়ার ওষুধপত্র, অনেক বাচ্চা আছে হয়তো গ্রামে গঞ্জে, তাদের খাওয়ার দাওয়ার পৌঁছানো, অনেক অনেকে না পশু আছে, গরু আছে, ছাগল আছে, তারা কীভাবে রেস্কিউ করবে, তাদের জন্য একটু ভাবনা চিন্তা করে তাদেরকে যেন বাঁচানো যেতে পারে। এইটা সেই সময়, রাজনীতি চলতে থাকবে সারা জীবন, আমরা বাংলায় রাজনীতি করে থাকবো, কিন্তু এইটা সেই সময় কেন। ঠিক আছে, বেশি হবে তো আমাদেরকে এটাও ভাবতে হচ্ছে কাজটা যদি শুরু করি আবার যদি বন্যা চলে আসে তো আবার বীজটাকে ভাসিয়ে নিয়ে চলে যাতে না যায়। তো সেটা রেখে আজকে আমাদের মনে হয় এখান থেকে এসডিও অফিসে গিয়ে মিটিং হবে, কী কী পদক্ষেপ নেওয়া উচিত আমাদের এবং কীভাবে এই বন্যার সঙ্গে আমরা লড়াই করতে পারি। আমি আবার বলছি বন্যাকে আমরা শেষ করতে পারবো না, এটা আমাদের হাতে নেই, আমাদের হাতে নেই। দাদা আজকে ঘাটালের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে, সেখানে লেখা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের দাবিতে তৃণমূলকে একটা কটাক্ষ করে, মানে তৃণমূলের উদাসীনতা, এইভাবে এবিপি একটা পোস্টার দিয়েছে বিভিন্ন জায়গায়, বেশ কয়েক জায়গায় পড়েছে, কী বলবেন এই মুহূর্তে এই ধরনের পোস্টার? এই মুহূর্তে এটা নিয়ে রাজনীতি না করাই উচিত। আমি তো কেন্দ্রকে কিছু বললাম না, আমি তো বললাম তো আমি সব জিনিসে রাজনীতি করলে না তাহলে মানুষের বিশ্বাস উঠে যাবে মানুষ মানে রাজনীতির উপর। আর মনে হয় এইটা ওই সময় নয় কি আমরা রাজনীতি করি। আমি একটা কথাও কেন্দ্রকে নিয়ে কিছু বললাম, তাহলে তো অনেক কিছুই বলতে পারতাম, আপনারা তো সাক্ষী যে আমি এটা প্রথম ভাষণটাই মানে প্রথম স্পিচটাই আমার ঘাটাল মাস্টার প্ল্যান ছিল। আমি বিভিন্ন অনেকবার চিঠি পাঠিয়েছি, কারণ আমি বলছি এটা ওই রাজনীতি নয়। এখন হচ্ছে কি মানুষকে কীভাবে আমি বাঁচিয়ে রাখবো, কীভাবে এই যে ব্রিজগুলো ভেঙে গেছে, যাদের বাড়ি ভেঙে গেছে তাদেরকে কীভাবে রেস্কিউ শেল্টারে নিয়ে যাবো, বা এই যে বন্যার জল যত না কমতে হবে। সবচেয়ে বড় মহামারী হচ্ছে করোনা। মানুষের কাছে এমনি চাকরি নেই, পয়সা নেই, এর মধ্যে যদি এরকম বন্যা হয় খাওয়ার দাওয়ার টাকা নেই, খাওয়ার দাওয়া পৌঁছানো পারছে না। তো আমাদের চেষ্টা হচ্ছে যে তাদের কাছে অন্তত খাওয়ার দাওয়ার ওষুধপত্র, অনেক বাচ্চা আছে হয়তো গ্রামে গঞ্জে, তাদের খাওয়ার দাওয়ার পৌঁছানো, অনেক অনেকে না পশু আছে, গরু আছে, ছাগল আছে, তারা কীভাবে রেস্কিউ করবে, তাদের জন্য একটু ভাবনা চিন্তা করে তাদেরকে যেন বাঁচানো যেতে পারে। এইটা সেই সময়, রাজনীতি চলতে থাকবে সারা জীবন, আমরা বাংলায় রাজনীতি করে থাকবো, কিন্তু এইটা সেই সময় কেন। ঠিক আছে, চলো।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।